down there. Oh my God. Sam! হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? রাইট নাও আপনাদের দেখাতে চলেছি মারাত্মক একটি হলিউড মুভি। ধরুন আপনি আপনার বন্ধুরা মিলে কোনো এক সমুদ্রের বিচে ঘুরতে গেলেন, সবাই পানিতে নেমে অনেক মজাও করছেন, কিন্তু আপনি এক মুহূর্তের জন্য জানেন না সেই অন্ধকার গভীর সমুদ্রের নিচে কি লুকিয়ে রয়েছে। এমন কিছু আপনার জন্য ওয়েট করছে যার কথা চিন্তা করলেও গা শিউরে ওঠে, কিন্তু সেই শিউরে ওঠা ঘটনাটি আপনার বন্ধুদের সাথে হতে চলেছে। তখন আপনি কি করবেন? বেঁচে ফিরতে পারবেন তো, নাকি তাদের রাত্রের ডিনার হবেন? তো এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিও জুড়ে, এবং এই মুভিটি আপনারা কোথায় গেলে দেখতে পারবেন ভিডিওতে আমি জানিয়ে দেব। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ ইয়াসিন মালিকের ডেইলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার আগে সকল ধরনের আনকোন মুভি হট ওয়েব সিরিজের কুইক আপডেট পেয়ে যেতে পারেন। চলুন তবে বন্ধুরা আজকের ভয়ানক মুভি সম্পর্কে জেনে আসা যাক। তো আজকের মুভিটির নাম হলো পিরানহা। এই সিনেমাটি হলিউড একটি সিনেমা। সিনেমাটি 2018 সালে মুক্তি পায়। আমরা সবাই কম বেশি জানি বিশ্বে যত মানুষখেক মাছ রয়েছে তার মধ্যে পিরানহা অন্যতম। তো আজকের মুভিটা এটাই দেখানো হবে পিরানহা মাছ কতটা ভয়ানক। এই সিনেমাটির ঘটনা শুরু হয় একটি শহর থেকে, যেখানে কিছু বিজ্ঞানীরা 2 মিলিয়ন বছর আগের পিরানহা সম্পর্কে রিসার্চ করছে। তো যে সাগরে তারা পিরানহার খোঁজ করছে, সেই সাগরের 300 ফিট নিচে একটি অস্বাভাবিক ফাটল দেখতে পায় তারা। তো সেই ফাটলের নিচে যেতে থাকে একটি বৈজ্ঞানিক মেয়ে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ভাসমান ডিমের মতো কিছু দেখতে পায় মেয়েটি। তো মেয়েটি সেই ডিমগুলোয় হাত দিতে না দিতেই সেই 2 মিলিয়ন বছর আগের মারাত্মক মানুষ খেকো পিরানহা তার সামনে হাজির হয়। তাকে ভয়ানক ভাবে মরতে হয় এই পিরানহাদের কাছে। তো সমুদ্রের অন্য এক জায়গায় কিছু ছেলে মেয়ে পার্টি করতে ব্যস্ত থাকে। তখন থেকে পিরানহাগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সমুদ্রের সব জায়গায়, কিন্তু এক মুহূর্তের জন্য তারা জানে না কি হতে যাচ্ছে তাদের সাথে। তো কিছু সংখ্যক পুলিশ ছেলে মেয়েগুলোকে পানি থেকে উঠে আসতে বলে এই ভয়ানক মাছের কারণে, কিন্তু তারা কোনোভাবেই কোনো কথা শোনে না পুলিশদের। হঠাৎ কিছুক্ষণ পর একটি মেয়ের শরীরে কামড় দেয় একটি পিরানহা। এরপরই যখন পিরানহাগুলো রক্তের স্বাদ পেয়ে যায়, পানিতে থাকা প্রতিটি মানুষকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে মাছগুলো। কোনোভাবেই মানুষগুলো রক্ষা পায়নি মানুষ খেকো মাছের কাছে। এতটাই মারাত্মক সিনেমা এটি, যা একবার দেখার পর যে কোনো মাছের মধ্যেই আপনি পিরানহা মাছকে খুঁজে পাবেন। তো শেষমেশ কি শহরের প্রতিটি মানুষকে খেয়ে ফেলবে মাছগুলো, নাকি শহরের অবশিষ্ট মানুষগুলো মিলে এই ভয়ানক পিরানহাকে শেষ করতে পারবে? এর থেকে বেশি কিছু জানতে হলে অবশ্যই সম্পূর্ণ মুভিটি আপনাকে দেখতে হবে, এবং এই সম্পূর্ণ মুভিটি আপনারা দেখতে পারবেন MLWBD ওয়েবসাইটে। আমার ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটটির লিংক থাকবে, সেখান থেকে চাইলেও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।